আরে আপনার এটা বেয়াদবি হয়েছে, যে করছেন সে বেয়াদবি করছেন। আমি চিহ্নিত করতে চাই না বেয়াদবটা কে, কিন্তু আপনি যে করছেন এটা বেয়াদবি হয়েছে, এটা মোটেও ঠিক করেন না। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটুকু বলতেছিলাম তাইলে আল্লাহ তাবারক তাআলা আপনি বুঝবেন না, আরেকজনের দুঃখ আপনি বুঝবেন না, কিন্তু বুঝার মতো যোগ্যতা কিন্তু আল্লাহ আপনারে দিছিল, আপনি এটা কাজে লাগান না বন্ধুগণ। তাইলে এই মানুষগুলোকে আমরা যারা এখানে আছি আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য আল্লাহ তাবারক তাআলা অনেকগুলো চেষ্টা করছেন। মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিয়েছেন, কয়টা কথা বলেন কয়টা? এক নম্বরে আকল, বুঝ বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। দুই নম্বরে কোরআনুল কারীম, তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার যদি আকল না থাকে, বুঝ না থাকে, তাহলে আপনি ভালো মন্দ বুঝবেন না, কোরআন কেতাব বুঝবেন না, নবীর হাদিস আপনি বুঝবেন না। এই জন্য একজন মানুষের মহামূল্যবান জিনিসের নাম হলো আকল। এই আকল যার নাই, সে এই যে নাই, সে বুঝবে আকলের কি না? সে তো বুঝবে না, তার তো নাই, তো তে বুঝবে কেন? বুঝবো তার মায়, তার বাফে, তার মারে জিগেয়ান গো তোমার ফুতের যে আহল নাই কিরহ, এ বিডিয়ে দেখবো বড় বড় সোহের ফানি ছেড়ে দিব কান বর দেব ভাই জিফু তৈসিল নেই দেখ ভালো আছি, এই তে আমার ঘরে এটা কী তৈল, এই তার কারণে আমি এই বেদ মাপসাউন লাগে, হেই গরো মাপসাউন লাগে, আকল নাই তার কই একটা করে আর একটা, ঠিক কিনা কর? তাহলে আকলের দাম কম না বেশি? আকলের দাম অনেক বেশি। এই আকল যারা কাজে লাগাইতে পারে তারাই সোনার মানুষ হয়, তাদের বিচার কেয়ামতের ময়দানে সহজ হয়। এই আকলওয়ালা মানুষগুলো হলো আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, তারা আকলগুলোর কাজে লাগাইছে, সুবহানাল্লাহ বলবেন না? তাদের উপরে নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছে, তাদের বিরুদ্ধে অবরোধ এসেছে, তাদের কাউকে গুম করে ফেলা হয়েছে, স্ত্রী থেকে আলাদা করে দেওয়া হয়েছে, সম্পদগুলো লুণ্ঠন করা হয়েছে, তারপরেও তারা ওই আকলের কারণে এক আল্লাহর উপরে অটল থেকেছে, ঠিক কিনা বলো? বাংলাদেশেও তেমন আছে, বাংলাদেশে এমন অনেক লোক আছে তার বিরুদ্ধে মামলা হয়েছে 384টা, এক একজনের বিরুদ্ধে মামলা 384, 450, ফোনে 300, এই নানান ধরনের মামলা 100-150, এটি অ্যাভেলেবেল এইরকম যে মামলা। এখন একটা লোক যখন এতগুলো মামলা হয়, তারপরও মানুষগুলো অটল অবিচল দাঁড়িয়েছিল 15 বছর, সে ইচ্ছে করলে ঘরের ভিতরে স্বাধীনভাবে ঘুরতে পারেনি, ইচ্ছে করলেই সে মন মতো জায়গায় যেতে পারেনি, কখন সে অ্যারেস্ট হয়ে যায়, কখন সে বন্দি হয়ে যায় পুলিশের হাতে, তারপরও ওই মানুষগুলো আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলালের মতো রক্তাক্ত হয়েছে, পিঠের চামড়া উঠে গেছে, ওই বাবলা কাঠের বাবলা গাছের কাঁটায় তার পিঠে ঢুকে গেছে, জ্বলন্ত অঙ্গার তার পিঠের ভিতরে ঢুকে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, একদিন তিনি ডাকলেন বেলালকে, সুবহানাল্লাহ বলবেন না? বেলালকে ডেকে বললেন, ও বেলাল আপনি আমাকে একটু নসিহত করেন। বেলাল লজ্জা পেলেন, আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই, আমার পরে নবী থাকলে আমার উমর নবী হইতো, এত দামি মানুষ আপনি, আর আমি বেলাল উমাইয়ার গোলাম, বসুইরা কামলা, উট ভেড়া দুম্বা চড়াইতাম, আমার কাছে আপনি নসিহত চান? কই যে হ্যাঁ আপনি নসিহত করুন, কারণ মুসলমানদের এখন দেশ বড় হইছে, সম্পদ বেশি হইছে, এখন আপনার নসিহত খুব বেশি দরকার যখন আপনারা সংখ্যায় কম ছিলেন। বেলাল বললেন, নসিহত করার মতো আমার কোনো যোগ্যতা নাই। আবার উমর বললেন, তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি নসিহত না করবেন তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন,
বেলাল লজ্জা পাচ্ছিলেন, বিব্রত বোধ করছিলেন। তিনি আস্তে করে পাঞ্জাবিটা যখন খুললেন, ওমর বললেন আমার দিকে পিঠ দিয়া বসেন। বেলাল যখন ওমরের দিকে পিঠ দিয়া বসছে, দেখে যে পোড়াটা পিঠের ভিতরে এরকম গর্তের মতো হয়ে আছে, চামড়াগুলো কুচকে কুচকে এরকম ভিতরে গর্তের মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, বেলাল এই গর্তগুলো কিসের? তা আমি যখন এক আল্লাহর কথা বলছিলাম, উমাইয়া সারাটা দিন আমার উপরে নির্যাতন করেছে, ওই তপ্ত মরুভূমির মাঝে আমাকে ভর দুপুরবেলা আমার বালুর উপরে শোয়াই রাখছে, আমি কোনোভাবে সহ্য করতে পারতেছিলাম না। কানে কানে মাঝে মাঝে জিজ্ঞেস করা হতো, ও বেলাল এখনও কি এক আল্লাহ? তিনি মৃদু কণ্ঠে বলতেন, আহাদ আহাদ, হ্যাঁ এক আল্লাহ এক আল্লাহ। সুবহানাল্লাহ বললেন। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওমরের চোখ বেয়ে টকটক করে পানি পড়তেছে, ওমর হাত বুলাইতেছেন পিঠের ভিতরে, বেলাল ডাক দিয়া কয়্যা আমিরাল মুমিনিন, ও ওমর রাতে দিনের বেলা বালুর উপরে শোয়াই রাখত, মুমূর্ষ অবস্থায় আমার রাতের বেলা ঘরে আনত, ঘরে আনার পরে জিজ্ঞেস করতো বেলাল খবর কি? আমি অস্ফুট সুরে কানে কানে বলে দিতাম মৃদু সুরে, আহাদ আহাদ। আমি তখন এক আল্লাহর কথাই বলতাম, আমার উপায় ছিল না, আমি আল্লাহকে ছেড়ে দেব না, আমি ওই নির্মম অত্যাচারের পরে আহাদ আহাদ বলতাম। এবার উমাইয়া খুব রাগ হতেন, অন্য কর্মচারীদেরকে বলতেন, তাড়াতাড়ি করো লাকড়ির ভিতরে আগুন ধরাও। লাকড়িগুলোতে আগুন ধরানো হলো, জল জল করতেছে কয়লা, লম্বা একটা মানুষের মতো কয়লাগুলাকে বিছালেন। আমার দুই হাত দুই পায়ে চারজনে ধরে আস্তে করে জ্বলন্ত আংরার উপরে আমারে শোয়াই দিলে। জ্বলন্ত অঙ্গার গুলো আমার পিঠের নিচে, জ্বলন্ত অঙ্গার গুলো আমার পিঠের ভিতরে ঢুকে যাইতেছে, চামড়া ভেদ করে। আমি কোনো মতে পায়ের আর হাতের উপরে ভর দিয়া নিচের পিঠটার উঁচা করতে চাইলাম। ওমাইয়া খেয়াল করল আমার পিঠে তো বোধ হয় কয়লা লাগে না, বড় বড় পাথর এনে আমার বুকের উপরে চাপা দেওয়া হলো। ওমর গো ওমর, আপনি যে গর্তগুলো দেখতেছেন, ওই আগুনে পুড়ে যাওয়া আমার চামড়ার ভিতরে গর্ত, আমি সালমান, কতটুকু অত্যাচার তুমি সয়েছ, কতটুকু নির্মমতার মুখোমুখি তুমি হয়েছ। আজ বাংলাদেশের একজন মানুষ এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে যেতে হয় নাই, যদিও মামলার কারণে নিজের বাড়িতে অনেক মানুষ ঘুমোতে পারে নাই, মানুষগুলো নিজের বাড়িতে ঘুমোতে পারে নাই, এক বাড়ি ছেড়ে আরেক বাড়িতে, এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে, কত কষ্ট কত নির্যাতন। তারপরেও মুসলমান ইমান ছেড়ে দেয় নাই, মুসলমানরা আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্ত, আল্লাহ নবী জিজ্ঞেস করতেন কাঁদ কেন? ইয়া রাসূলুল্লাহ, জীবনে কারোর একটা থাপ্পড় দেই নাই, জীবনে কারো সম্পদ লুণ্ঠন করি নাই, কারো জমিনের উপরে দখল দেই নাই, কারো জমিনের পাকা ফসল আমি নষ্ট করি নাই, তাইলে তারা আমার উপরে কেন অত্যাচার করলো? মক্কা ছেড়ে আমার মদিনায় পাঠাই দিল, আসার সময় আবার লুঙ্গিটাও আনতে পারি নাই, আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে রাখতে চেয়েছে, পাঞ্জাবি খুলেছে, টাকাগুলো রেখে দিয়েছে। অনবী আমার অপরাধটা কি, কি অপরাধ আমার? আমার নবী মুচকি হেসে বলতেন, আমার যেই অপরাধ তোমারও তো সেই অপরাধ। আমিও কি মক্কায় থাকতে পারছিলাম? তা আমার সেই অপরাধ তোমার তো সেই অপরাধ, আমিও মক্কা ছেড়ে দিয়েছি তুমিও ছেড়ে দিয়েছ। এবার সাহাবা জিজ্ঞেস করি, আর রাসূলুল্লাহ কি অপরাধ আমাদের আবার বলেন দেখি। আল্লাহ নবী কয় অপরাধ তো একটাই, কয় কোনটা সেইটা? আমা নাকাম মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, ওই মহাপরাক্রমশালী
এক আল্লাহর উপরে তারা ইমান এনেছে ঠিক কিনা, অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপর ইমান এনেছে আর আল্লাহর জমিনে আল্লাহর দিন ওরা বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলো? তারা এই জমিনের ভিতরে সৎ লোকের শাসন চায় আর আল্লাহর আইন চায়, এইটাই হচ্ছে তাদের অপরাধ, তাদের আর কোনো অপরাধ নাই, ঠিক কিনা বলো? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, অপরাধ একটাই, ওই আল্লাহর উপরে তারা ইমান এনেছে। আজও বাংলাদেশে ইসলামপন্থী মানুষগুলো সেই ৬ সালে লগি বৈঠা দিয়ে যেমন করে পিটিয়ে পল্টনের ময়দানে হত্যা করা হয়েছিল, সেই দিন ১৩ই মে স্বপ্ন চত্বরে যেমন করে আমার ভাইয়ের রক্তে পিছনপথ লাল হয়েছিল, এই একটাই অপরাধ ছিল, অপরাধ আর বেশি নয়। মানুষগুলোকে যখন ফাঁসি কাস্তে ঝুলানো হলো, অপরাধ একটাই, সবাই করে না আমিন। সুতরাং আপনি যে মুসলমান হয়েছেন, আপনি পরীক্ষা ছাড়া জান্নাতে চলে যাবেন, এটা আপনি আশা করেন কেন? কেন আশা করেন? আরে পরীক্ষা ছাড়া তো টুয়েতে থ্রিতে উঠুন, টুয়েতে থ্রিতে উঠতে যদি পরীক্ষা লাগে আর দুনিয়াতে জান্নাতও যাইবেন, চিটারি করবেন, বাটফারি করবেন, সুদ খাইবেন, মদ খাইবেন, লাল খাই, তাহলে তো আরেকবার বিক্রি করে বিকেল হবে, তারপরে আবার জান্নাতও যাবেন না, এই আশায় দোহান বাহি খাইতে আছে। এত সুজা মনে করছেন মিয়া, এত সুজা, বাটফারি সিটারি যত জাতের আছে সব আমার আছে নাকি নাই? সুৎখুর, দুষ্কুর, মৎখুর, কেমন আজব কারবার, কেমন আজব কারবার! একটু বিবেক কার খাটাইয়ে চিন্তা করেন, বাংলাদেশে ১৮ কোটি মানুষ, হ্যাঁ ১৮ কোটি মানুষের ভিতরে এই যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, কত বড় বড় মেধাবী লোক আছে, কত বড় বড় আলেম আছে, বাংলাদেশের সংসদগারে কতগুলো নর্তকি ঢুকাইয়া অপবিত্র করে মানুষের ঠাডা পড়ছে, মানুষের ঠাডা পড়ছে, মানুষ আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষের অভাব, মাহফিলে মোহনের জায়গা দিতে পারি না মানুষের উঠে, এই দেশে মানুষ বিষয়টা ভাড়া পাইছে নর্তকি গায়কিরে, ঠিক কিনা কও? আজব কারণ বেড়া কয় যে হুজুর ঠাডা ফেরা তো দুইজন মরছে, আমি কারো দুইজন ১৮ কোটি দেখলো যে মরছ তা কপাল বাবা, ঠাডা ফেরা দুইজনে না মরছে, আমরা যেই কারবার শুরু করছি সৌদি হোমানে মরণের কথা, হাফ দা হাফ দা, ঠিক কিনা কও? যেই কারবার আমরা করে রাখছি, ভাই একটু চিন্তা করি, একটু চিন্তা করি, আর বিবেকটারে কাজে লাগাই না, বিবেকটারে কাজে না লাগাইতে পারলে মানুষ নামের কলঙ্ক, এ মানুষ থাকার চাইতে না থাকার, ঠিক কিনা কও? কত আজব কারবার!